এই করোনাকালে অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। মহামারী করোনার কারণে বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। লকডাউন শিথিল করার এমন সিদ্ধান্তের জন্য পোপ ফ্রান্সিস বলেন, এ সময়ে অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। ইতালির লকডাউন শেষ হওয়ায় গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারের নিস বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় একথা বলেন, মানুষকে সুস্থ করে তুলুন, অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়, মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগণই কর্মশক্তির আতুর ঘর, অর্থনীতি নয়। পোপের এই বাণী হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে। এ বাণীর সময় সেন্ট পিটার স্কোয়ার করতালিতে মুখরিত হয়ে ওঠে। পোপের ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে সেন্ট পিটার স্কোয়ারে এসেছিলেন। তিন মাস পর গত সোমবার স্কোয়ার পুনরায় খুলে দেওয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ মিলিত হন পোপের বাণী শোনার জন্যে।